আনুষঙ্গিক একটা প্রশ্ন আসতে পারে যে তবলিগি জমাতের চিল্লা তো এতদিন পর্যন্ত এক গতিতে চলছিল, এখন তো দুই দ্বারায় চলছে। এখন তবলিগি জমাতের মধ্যে দ্বারা চলছে দুইটা, একটা এতাআতি দ্বারা আর একটা ওয়াজাহাতি দ্বারা। দ্বারা কটা? দুইটা, একটার নাম এতাআতি দ্বারা আর একটার নাম ওয়াজাহাতি দ্বারা। এতাআতি দ্বারায় যারা তবলিগ করে, এটা সম্পূর্ণ ইলিয়াস রহমতুল্লাহি আলহির দ্বারা থেকে বিচ্ছিন্ন। এতাআতিরা ইলিয়াস রহমতুল্লাহের দ্বারা থেকে বিচ্ছিন্ন, এবং তারা বলে যে তবলিগ চলবে, তবলিগ চলবে চিল্লাওয়ালাদের কথা মতো, আলেমদের কথা মতো নয়। কোন কাজ চলবে আলেমদের কথা ছাড়া? এই প্রসঙ্গে এই একটা বিষয় আপনাদের বোঝা দরকার। দুনিয়ার জীবনে মুসলমানের কোন কাজটা চলবে আলেমদের কথা ছাড়া? এই কথার আগে বুঝলে এতাআতিদের এই আসল কথার ভ্রান্তি বোঝা পরিষ্কার হয়ে যাবে। এমর্মে আমি আপনাদের সামনে একটা হাদিস তিলাওয়াত করেছিলাম। হাদিসে আল্লাহ রসুল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। এই আলেম হওয়ার সুযোগ যাদের নাই, আমি আগেই বলেছি সকল মুসলমানের জন্য আলেম হওয়া ফরজ নয়, সকল মুসলমানের আলেম হওয়ার সুযোগও নাই, সকল মুসলমানের আলেম হওয়ার যোগ্যতাও নাই। কাজেই যাদের জন্য আলেম হওয়ার সুযোগ নাই, তারা জাহান্নাম থেকে বাঁচার কোন পথ পাবে? আল্লাহ রসুল বলেন, মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। আলেম হওয়ার সুযোগ যাদের নাই, তারা আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। আলেমের ছাত্র হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। ছাত্র হওয়ার সুযোগও যাদের নাই, তাদের জন্য রাসূল বলেন, আও মুস্তামিআন, আলেমের কথা শোনো, সংসারের কাজের বেলায়ও আলেমের কথা মতো করো, ধর্মের কাজও আলেমের কথা মতো করো। কারণ তোমার সংসারের কাজ কোনটা হালাল কোনটা হারাম, সংসারের কোন কাজ হালাল কোন কাজ হারাম, সারা জীবন চিল্লা দিলেও জানবে না, জানে একমাত্র আলেমগণ। সংসার জীবনে যত কাজ আছে মানুষের, সংসার জীবনে কি একটা দুইটা কাজ আছে? পেশাব কীভাবে করলে হালাল হবে, কীভাবে করলে হারাম হবে, পায়খানা কীভাবে করলে হালাল হবে, কীভাবে করলে হারাম হবে, কীভাবে ঘুমাইলে হালাল হবে, কীভাবে ঘুমাইলে হারাম হবে, কীভাবে খাইলে হালাল হবে, কীভাবে খাইলে হারাম হবে, কীভাবে ব্যবসা করলে হালাল হবে, কীভাবে ব্যবসা করলে হারাম হবে, কীভাবে চাকরি করলে হালাল হবে, কীভাবে চাকরি করলে হারাম হবে, কীভাবে গৃহস্থী করলে হালাল হবে, কীভাবে করলে হারাম হবে, জীবন চিল্লা দিলেও শিখতে পারবে না, জানে একমাত্র আলেমগণ। কাজেই রসুল বলেন, তুমি যদি আলেম হওয়ার সুযোগ না পাও, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না পাও, তাহলে আলেমের কথা শুনো সংসারের কাজের বেলায়ও ধর্মের কাজের বেলায়ও। ব্যবসা করবেন কীভাবে করলে হালাল হয় কীভাবে করলে হারাম হয়, তবলিগিরে জিজ্ঞাসা করলে হবে না, আলেমকে জিজ্ঞাসা করতে হবে। চাকরি করবেন কীভাবে চাকরি করলে হালাল হয় কীভাবে করলে হারাম হয়, সাচ্চিল্লা দেনেওয়ালাকে জিজ্ঞাসা করলে জবাব বের হবে না, জবাব আলিমের কাছ থেকে সংগ্রহ করতে হবে। ব্যাংকে টাকা জমা রাখবেন, এই টাকার আবার লাভ আসে ব্যাংকে, কীভাবে টাকা জমা দিলে লাভ আসে, কীভাবে লাভ আসে না, কীভাবে লাভ আসলে হালাল হয়, কীভাবে লাভ আসলে হারাম হয়, সারা জীবন চিল্লা দিলেও বলতে পারবে না, একমাত্র আলেম বলতে পারবে। কাজেই রাসূল বলেন, তোমার যদি আলেম হওয়ার সুযোগ না থাকে, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না থাকে, তাইলে সকল কাজ আলিমের কাছ থেকে শুনে শুনে করো। কাজ তোমার সংসারের হোক অথবা ধর্মের হোক, সংসারের কাজের উদাহরণ এতক্ষণ দিলাম, কি বুঝলেন রাসূলের কি নির্দেশ? সংসারের এমন কোনো কাজ আছে যা আলেমকে জিজ্ঞাসা না করলেই সহি শুদ্ধ হবে না? সংসারের যত কাজ আছে সব আলেমকে জিজ্ঞাসা করে করো। খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। রাসূল যে যুগে যে সমাজে জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছিলেন,
সেই যুগের ওই সমাজের পুরুষেরা দাঁড়িয়ে পেশাব করত, কিভাবে পেশাব করত, দাঁড়িয়ে পেশাব করত, মহিলারা বসে পেশাব করত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী মুসলমানদেরকে, সাহাবাদেরকে, পুরুষদেরকেও বসে পেশাব করা শিক্ষা দিলেন, পুরুষদেরকেও বসে পেশাব করা শিক্ষা দিলেন। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী মুসলমান পুরুষরা বসে পেশাব করা শুরু করলো, তখন সমাজের লোকেরা এদেরকে তিরস্কার করা শুরু করলো, এই বলে যে মুহাম্মদের অনুসারীরা মহিলাদের মতো পেশাব করে। কি বলে তিরস্কার শুরু করলো? মুহাম্মদের অনুসারীরা মহিলাদের মতো পেশাব করে, কারণ তাদের সমাজের নিয়ম ছিল বসে পেশাব করা মহিলাদের নিয়ম, দাঁড়িয়ে পেশাব করা পুরুষের নিয়ম। রসুল যখন পুরুষকেও বসে পেশাব করা শিক্ষা দিলেন, তখন মুসলমানদেরকে বেদিন কাফিরেরা এই বলে তিরস্কার করা শুরু করলো যে মুহাম্মদের অনুসারী পুরুষেরা মহিলাদের মতো পেশাব করে। এই তিরস্কারের কারণেও সাহাবায়ে কেরাম এই রসুলের তরিকা ছাড়েননি। তাহলে কি বোঝা গেল, কিভাবে পেশাব করলে জায়েজ হয় আর কিভাবে পেশাব করলে না জায়েজ হয়? এইটা তবলিগির কাছে শেখা যাবে না, শিখতে হবে আলেমের কাছে। এরপরে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানা যে সংসারের কাজ, কেমনে করলে হালাল হয়, কেমনে করলে হারাম হয়, উম্মতকে শিক্ষা দিয়ে রাসূল বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, পেশাব পায়খানা করার সময় কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়ে পেশাব করবা না, পায়খানা করবা না, এটা হারাম। কিবলাকে ডানে রেখে অথবা বামে রেখে পেশাব পায়খানা করো, এইভাবে পেশাব পায়খানা করা হালাল। তাহলে কিভাবে পেশাব করা হালাল, কিভাবে করা হারাম, কিভাবে পায়খানা করা হালাল, কিভাবে করা হারাম, এটা কি যিনি সাত চিল্লা দিছে তার কাছে শিখবো না যারা আলেম তাদের কাছে শিখবো? কাজেই সংসারের এমন একটা কাজ নাই যেই কাজ চিল্লাওয়ালার কাছে শিখার ব্যবস্থা আছে। সংসারের সকল কাজের হালাল হারাম একমাত্র আলেমের কাছেই শিখতে হবে। তাই রাসূল বলেন, আও মুস্তামিআন, আলেমগণ যেভাবে বলেন মনোযোগে শোনো, এবং সংসারের কাজও আলেমগণের কথা মতে করো, ধর্মের কাজও আলেমগণের কথা মতে করো। এতক্ষণে সংসারের কাজের কিছু উদাহরণ দিলাম, এবার ধর্মের কাজের কিছু উদাহরণ শোনো। ওযু করবেন, এটা সংসারের কাজ না ধর্মের কাজ? নামাজ পড়বেন, সেটা হইল ধর্মের কাজ। যাকাত দিবেন, সেটা হইল ধর্মের কাজ। হজ করবেন, সেটা হলো ধর্মের কাজ। কুরআন তেলাওয়াত করবেন, সেটা ধর্মের কাজ। তসবিহ পড়বেন, ওয়াজিফা পড়বেন, জিকির করবেন, দোয়া করবেন, দুরুদ পড়বেন, এই সবগুলি হলো ধর্মের কাজ। কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে অশুদ্ধ হয়, জীবন চিল্লা দিলেও বলতে পারবে না, বলতে পারবে একমাত্র আলেমগণ। কাজে আমার উযু কিভাবে শুদ্ধ কিভাবে অশুদ্ধ আলেমগণের কাছে জিজ্ঞাসা করে জানতে হবে। আমার নামাজ কিভাবে শুদ্ধ কিভাবে অশুদ্ধ আলেমগণের কাছে জিজ্ঞাসা করে জানতে হবে। আমার যাকাত দিলে কিভাবে আদায় হবে, কিভাবে আদায় হবে না, জীবন বর চিল্লা দিলেও বলতে পারবে না, বলতে পারবে একমাত্র আলেমগণ। হজ কিভাবে করলে আদায় হয়, কিভাবে করলে আদায় হয় না, সারা জীবন চিল্লা দিলেও বলতে পারবে না, বলতে পারবে একমাত্র আলেমগণ। এখানে যেন আবার কারো মনে প্রশ্ন না জাগে, তাহলে আমি চিল্লা দিতে যাব কেন? আপনি চিল্লা দিতে যাবেন সকল কাজের হালাল হারাম শিখার জন্য নয়, আপনি চিল্লা দিতে যাবেন শুধু নিজের আমলটা সংশোধন করার জন্য। প্রশ্নের জবাব ক্লিয়ার হইল? আমি যদি উযু কেমনে করলে শুদ্ধ হয়, কেমনে করলে অশুদ্ধ হয়, নামাজ কীভাবে পড়লে শুদ্ধ হয়, কীভাবে পড়লে অশুদ্ধ হয়, কোরআন কীভাবে পড়লে শুদ্ধ হয়, কীভাবে করলে অশুদ্ধ হয়, যাকাত কেমনে দিলে শুদ্ধ হয়, কেমনে দিলে অশুদ্ধ হয়, হজ কেমনে করলে শুদ্ধ হয়, কেমনে করলে অশুদ্ধ হয়, এগুলি যদি শিখতেই না পারলাম, তাহলে তাহলে চিল্লা দিতে যাব কেন? আপনি এতগুলি শিখার জন্য চিল্লা দিতে যাবেন না, আপনি শুধু নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চিল্লা দিতে যাবেন। কাজেই ধর্মের সকল কাজ আলেমগের আলেমের জিজ্ঞাসা করো। আল্লাহ রাসূল বললেন, আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো। কার কথা শোনো? রাসূল বলেন আলেমের কথা শোনো, আলেম যেভাবে বলে সেইভাবে সংসারের কাজ করো, আলেম যেভাবে বলেন সেইভাবে ধর্মের কাজ করো, তখন তোমার সংসারের কাজও হবে হালাল, ধর্মের কাজও হবে বিশুদ্ধ, ধর্মের কাজও হবে বিশুদ্ধ। কাজেই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরআন তেলাওয়াত, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, দুরুদ, এইগুলি যেহেতু ধর্মের কাজ,
তাই আমরা এগুলি আলেমকে জিজ্ঞাসা করেই করব। কিন্তু তবলিগ যেহেতু ধর্মের কাজ নয়, তাই তবলিগ এতাআতিদের কথাই করব। কি বুঝলেন? নামাজ ধর্মের কাজ, তবলিগ ধর্মের কাজ নয়। রোজা ধর্মের কাজ, তবলিগ ধর্মের কাজ নয়। কুরআন তেলাওয়াত ধর্মের কাজ, তবলিগ ধর্মের কাজ নয়। তা তবলিগ যদি ধর্মের কাজ হইয়া থাকে, সংসারের কাজ যদি আলেমকে জিজ্ঞাসা করেই করতে হয়, তাহলে তবলিগ আলেমের কথায় চলবে না, কোন গোয়ারে বলতে পারে? এগুলি গোয়ার তুমি ছাড়া আর কিছু নয়। এইভাবে একদল এতাতিরা মূল ইলিয়াস রহমতুল্লাহ আলহির তবলিগ থেকে বিচ্যুত হইয়া কি ডাকাতিটা করছে এবার শুনুন, কত বড় ডাকাতিটা করছে। এই ডাকাতিটার একটা সিস্টেমও আছে এবং সেই সিস্টেমটা বহুত মারাত্মক রকমের সিস্টেম। সিস্টেমটা আপনাদেরকে বোঝাবার জন্য একটা ইতিহাসের কথা বলতে হয়। ইতিহাসটা যাদের জানা আছে তো জানা আছে, এই যাদের জানা নাই একটু মনোযোগে শুনুন। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির নাম ছিল মীরজাফর। মীরজাফরকে ইংরেজ সরকার খরিদ করে নিয়ে গেছিল নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধের মাঠে কাজ করার জন্য। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধের মাঠে কাজ করার জন্য সিরাজউদ্দৌলার সেনাপতি মীরজাফরকে ইংরেজ সরকার কিনে নিয়ে গেছিল। দেখ, 250 বছরের ইতিহাস আমি 2.5 মিনিটে কেমনে বলি। W.W. হান্টার নামে একজন ইংরেজ ঐতিহাসিক ছিল, তাকে সংক্ষেপে বলা হয়, তার পূর্ণ নাম হইল উইলিয়াম উইলসন হান্টার, সংক্ষেপে বলা হয় W.W. হান্টার। সেই W.W. হান্টার এর লিখিত একটা ইতিহাস গ্রন্থের নাম দি ইন্ডিয়ান মুসলমানস। সেই ইন্ডিয়ান মুসলমানস নামক গ্রন্থে W.W. হান্টার লেখে যে মুসলমানদের স্বাধীনতা আন্দোলনের মোকাবেলায় আমরা যখন দেখলাম এই দেশে আমাদের শাসন ক্ষমতা টিকাইয়া রাখা সম্ভব নয়, তখন আমরা এই দেশবাসী মুসলমানদের মধ্য থেকে কিছু নেতৃস্থানীয় লোককে বিপুল পরিমাণ টাকা দিয়া খরিদ করে দিলাম আমাদের পক্ষে দালালি করার জন্য। তারা স্বীকার করছে যে আমাদের মধ্য থেকে কিছু লোক বিরাট অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়েছিল তাদের পক্ষে দালালি করার জন্য, যেন আমাদের মুক্তিযুদ্ধটাকে বানচাল করে দিতে পারে। এই সমস্ত দালালদের এক দালাল ছিল নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীরজাফর। একজন সৈনিককে যদি কিনে নিত, আরও হাজারো সৈনিককে তারা মেরে ফেলত। কি বলেন? একটা সৈনিক যদি যে যে নবাবের যে শাসনকর্তার সৈনিক তার বিরুদ্ধে যদি একটা সৈনিকে কাজ করে, অন্যান্য সৈনিকে তারে পিষে ফেলবে। এই জন্য ইংরেজরা একটা সৈনিকরে দালাল রূপে গ্রহণ করছে না, সমস্ত সৈনিকরা যার নির্দেশে কাজ করে সেই সেনাপতিকে কিনে নিয়েছে। একটা সৈনিকরে দালাল বানানি আর সেনাপতিরে দালাল বানানি পার্থক্যটা কি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? একটা সৈনিকরে দালাল বানাইলে এই সৈনিকরে অন্য সমস্ত সৈনিকেরা সাইজ করে ছাড়ব, কিন্তু সেনাপতিরে যদি দালাল বানাই লয় তাহলে সেনাপতি সমস্ত সেনাবাহিনীরা সাইজ করে লইতে পারব। এই কারণে ইংরেজ সরকার একটা সৈনিকরে দালাল রূপে গ্রহণ করছে না, একেবারে প্রধান সেনাপতিরে দালাল রূপে গ্রহণ করছে। ঠিক তেমনিভাবে ইংরেজরা একটা তবলিগিরে দালাল রূপে গ্রহণ করছে না, তবলিগের আমিরকে দালাল রূপে গ্রহণ করেছে। একটা তবলিগিরে যদি দালাল বানায় অন্য সব তবলিগিরা তারা সাইজ করে ভালাইবে। এই জন্য একটা তবলিগ, দুইটা তবলিগ, পাঁচটা দশটা তবলিগিরে ইংরেজরা দালাল রূপে গ্রহণ করছে না, দালাল রূপে গ্রহণ করছে এই তবলিগি জমাতের আমির হযরত মৌলানা সাদ সাহেবরে। দালালির ধরনটা এবার বোঝাবার চেষ্টা করি আপনাদেরকে। খ্রিস্টানদের মধ্যে আর মুসলমানদের মধ্যে আকিদা বিশ্বাসের যত ব্যবধান আছে, এর মধ্যে একটা ব্যবধান হলো সমস্ত মুসলমানের আকিদা বিশুদ্ধ, বিশুদ্ধপন্থী মুসলমানদের আকিদা বিশ্বাস হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা। সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা, কোনো নবী রসুল জীবনে কোনো দিন গুনাহ করেন না। এই ব্যাপারে খুব মহামূল্যবান কিছু কথা আছে, উলামায়ে কেরামের জন্য বলা দরকার ছিল, কিন্তু আমি দুঃখিত সেই লম্বা সময় আমার হাতে নাই, তবু খুব সংক্ষেপে বলি। আল্লাহ কোরআনের একায়াতে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন,
এর মর্ম হলো আমি আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এটা কি কোনো একজন নবীর বিচ্ছিন্ন কথা না সকল নবীর বেলায় মূলনীতি? সমস্ত নবী রসুলের বেলায় আল্লাহ একটা মূলনীতি বাক্য উচ্চারণ করেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা গুনাহ করে এদেরকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এটা কোনো বিচ্ছিন্ন কথা নয়, এটা একটা মূলনীতি সমস্ত নবীগণের বেলায়। কাজেই কোনো নবীর জীবনের কোনো ঘটনায় যদি দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে যে এটা তো গুনাহ মনে হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা, কোনো একজন নবীর একটা ঘটনা যদি এমন পাওয়া যায় যেটার দ্বারা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন এটা গুনাহ, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হইল বিচ্ছিন্ন ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করো যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন না হয়। আবার বলুন তো আল্লাহর মূলনীতিটা কি? কোনো গুনাহগারকে নবী বানাই না আর যারে নবী বানাই সে কোনোদিন গুনাহ করে না, এটা মূলনীতি। কাজেই আদম আলাইহিস সালামের বেলায় যদি দেখতে পাও আল্লাহ জান্নাতে দিয়া বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খাইও না, এখানে গিয়া যদি তোমরা দেখতে পাও আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে সাথে সাথে গুনাহগার বলে দিও না, মূলনীতি ঠিক রেখা ব্যাখ্যা করো। বুঝাতে পারলাম বিষয়টা আপনাদেরকে? আমরা যদি দেখি আদম জান্নাতে গিয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছেন, আমরা তো জানি আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, তাহলে তো আদমের কাজটা গুনাহ মনে হইতেছে। এইভাবে যদি তুমি ব্যাখ্যা করে ফেলো আল্লাহর মূলনীতি লঙ্ঘন করলা তুমি। কাজে আদমের এই ঘটনাকে ব্যাখ্যা এমনভাবে করো যেভাবে আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন না হয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে এর বিভিন্ন ব্যাখ্যা করেছেন, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা যার দ্বারা আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন হয় না। এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই, মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা সওয়াব হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয়, বুঝে থাকলে বলুন মানুষের কোনো কাজে সওয়াব হয় কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের। কোনো কাজের সাথে সওয়াবেরও সম্পর্ক নাই গুনারও সম্পর্ক নাই। এবার বলো আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে কোনো সওয়াবেরও সম্পর্ক নাই কোনো গুনারও সম্পর্ক নাই। ব্যাখ্যাও পাওয়া গেল মূলনীতি লঙ্ঘন হইল। এবার বুঝে থাকলে বলুন কোন নবী জীবনে কতটা গুনাহ করেছেন? একটাও। এইটাই ইসলামের বিশুদ্ধ আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আল্লাহর নির্ধারিত মূল নীতির দ্বারা প্রমাণিত। কিন্তু তবলিগি জামাতের যে তথাকথিত আমিরকে, স্বঘোষিত আমিরকে ইংরেজরা দালাল রূপে গ্রহণ করেছে,